ফ্রেন্ডস, কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি, আর আমার সাথে আমার হাজবেন্ডও খুব ভালো আছে, কি দাও? তাই তো, একদম একদম, হ্যাঁ ভালো আছে। ঠিক আছে, আজকে আমরা গেছিলাম একটা মেলাতে, আর সেই মেলাটা হচ্ছে আমাদের এই বেলুর অঞ্চলের খুব প্রসিদ্ধ একটা মেলা। বেলুর কিংবা বালি এরকম হতে পারে মোস্ট প্রবাবলি, আমি ঠিক শিওর নই, বাট হ্যাঁ, বাট আমাদের বাড়ির কাছেই। তোমরা হয়তো সবাই কেউ কেউ যদি যারা বেলুর এবং বালির মধ্যে যারা থাকো, তারা হয়তো জানো যে মেকলেতে সরস্বতী পূজায় খুব ভালো ঠাকুর হয়, আর সেখানে খুব ভালো একটা বড় বিশাল বড় মাঠেতে মেলা বসে। অনেক দিনের পুরনো এই মেলা, আর ঠাকুরও অনেক দিনের পুরনো হয়। এটা মেঘল হচ্ছে একটা স্কুলের নাম, তো সেই সূত্রপাতে এখানে সরস্বতী পুজো হয়। তো আমরা গেছিলাম সেই মেকলের ঠাকুরের ওখানে, যেখানে বিশাল বড় মেলাটা বসেছে। তো আজকে আমরা ওখান থেকে কিছু কিছু ছোট ছোট জিনিস আমরা আজকে পারচেজ করেছি। কি কি পারচেজ করেছি তো ভাবলাম চট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, আর সেই জন্যেই আজকে আমি এই ব্লগটা করছি তোমাদের সাথে। দেখো কি কি কিনেছি, দেখে নাও তোমরা, লেটস স্টার্ট। ওকে, দেখো ফার্স্ট তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমার বর আমাকে গিফট করেছে, মেলা থেকে কিনে দিয়েছে। আমার বর অ্যাকচুয়ালিতে মানে একটু মেয়েদের গার্লস আইটেমের দিকে যখনই আমি যাই, তখনই আমার বর একটু মানে একটু রেগে রেগে যায়। সেটা সবার হাজব্যান্ডেরই তোমরা জানো, কিন্তু যেহেতু মেয়ে তাই ছোটে ছোটে মন ওই কানের দুল, ইয়াররিংস আর হার, মানে নানা রকম ভ্যারাইটিস হার, তো এগুলোর দিকে মেয়েরা চলেই যায়। তো আজকে আমার বর আমাকে সারপ্রাইজ করে দিয়েছে, কারণ আজকে আমার বর নিজে থেকে আমার জন্য একটা হার কিনে দিয়েছে। সেই হারটা খুব সুন্দর দেখতে, খুব প্রিটি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই দেখো সেই হার দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনেটা কি সুন্দর কুলোর ডিজাইনের রেড কালারের হার, এই যে দেখতে পাচ্ছ, আর নানা রকম কড়ি মধ্যিখানটা নানা রকম কড়ি দেওয়া আছে, গ্রিন, পিঙ্ক, অরেঞ্জ, ব্লু, আর খুব সুন্দর একটা আলপনার মতো দেখো ভেতরেতে কি সুন্দর একটা কাজ করা আছে, দুটো ইয়াররিংসও আছে, তো খুব সুন্দর দেখতে এটা। এটা শাড়ির সাথে, কুর্তির সাথে, যে কোনো রকম তোমরা এথনিক ড্রেসের সাথে তোমরা পরতে পারবে। তো ও আমাকে এটা কিনে দিয়েছে, তো আমার তো খুব পছন্দ হয়েছে, বাড়িতে এসে একবার ট্রাইও করা হয়ে গেছে, তো ও আমাকে এটা কিনে দিয়েছে, আমি সারপ্রাইজ, তো আমার ভালোই লেগেছে। এইটা একটা ও কিনে দিয়েছে। সেকেন্ড হচ্ছে যেটা আমি কিনেছি, যেটা আমার বর একদমই পছন্দ করে না, বাট হ্যাঁ আমার সব থেকে ফেভারিট হচ্ছে সাজগোজের মধ্যে ইয়াররিংস। ইয়াররিংস আমার ভ্যারাইটিস ইয়াররিংস আমার কাছে আছে, যেটা এত ইয়াররিংস আছে যেটাতে একটা মোটামুটি একটা ছোটখাটো দোকান আমি খুলে দিয়ে ফেলতে পারবো, তো সেরকম ইয়াররিংস এর কালেকশন আমার কাছে আছে। বাট তবু মন ভরে না, মন চায় আরো অনেক কিছু, তাই জন্য আমি মেলাতে গিয়ে ফার্স্ট আমার দোকানে গিয়েছিলাম ইয়াররিংস এর, সেখান থেকে আমি টক করে একটা এইটা ইয়াররিংসটা তুলে নিয়েছি। দেখো কি সুন্দর, এটা আমি জিন্সের সাথে পরতে পারবো, কুর্তির সাথে পরতে পারবো, সবার সাথে পরা যেতে পারে, যে যেরকম ভাবে ক্যারি করতে চায়, বাট হ্যাঁ আমার মনে হয় এটা জিন্সের সাথে বেশি যেতে পারে। তো এই হচ্ছে ইয়াররিংস, দেখতে পাচ্ছ তোমরা, এই যে বল বল দেওয়া আছে মধ্যিখানে, দেখতে পাচ্ছ, হ্যাঁ এই একটা ইয়াররিংস কিনেছি। নেক্সট আইটেম হচ্ছে আমার খুব ইউনিক একটা লাগলো, সেটা হচ্ছে একটা রিং, এই যে দেখো ডিজাইনটা দেখতে পারবে তোমরা, দেখো এই দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ এই যে রিং। তো এই রিংটা কিনেছি আমি, ওর পছন্দ হয়নি, বাট বলছে তো পছন্দ হয়েছে, বাট আমার মনে হলো যে হয়তো অ্যাকচুয়ালিতে কি বলতো বন্ধুটা, আমার বর সবসময় অরিজিনাল জিনিসে বিশ্বাস করে, মানে এইসব মা বলে এগুলো কিনে কি হয়, কিন্তু ওকে তো বোঝাতে পারি না। আমি কিনেছি, আমার পছন্দ হয়েছে, আমি কিনে নিয়েছি, এই যে একটা ইয়াররিংস না সরি রিং, অনলি রিং, এই যে ভালো লেগেছে তো কিনে নিয়েছি। তো এই হলো আমার মানে গার্লস আইটেম যেটা আমার খুব পছন্দের। এবার কিনেছে হচ্ছে ও দুটো ক্লিপ কিনেছি, যেটা মেয়েদের খুব মানে কাজে লাগা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্লিপ।
সকালবেলা মানে সারাদিন তো আমরা এরকম চুল এলিয়ে ঘুরে বেড়াতে পারি না, তো হট করে একটা ক্ল্যাশার দিয়ে বেঁধে চুলটাকে এরকম মাথার ওপরে, তো সেই জন্য এই যে ক্লিপ কিনেছি, এই একটা ক্লিপ পিঙ্ক কালারের, একটা পিঙ্ক আর এটা হচ্ছে স্কাই ব্লু, তো দুটোই আমার খুব ফেভারিট কালার আর দুটো কিনে দিয়েছে আমাকে, এটা আমার হাজবেন্ড কিনে দিয়েছে। আচ্ছা এবার আমি কিনেছি যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘর সাজানোর জিনিস, যেটা বেসিক্যালি সোপ পিস টাইপস, বাট আমার খুব ভালো লেগেছে ইউনিক। এই যে ডাব গাছ দেখতে পাচ্ছো বন্ধুরা, ডাব কিনেছি, ডাব গাছ কিনে দিয়েছে অ্যাকচুয়ালিতে ঘরে সাজাবার জন্য, মানে ঘরটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা করছি এইসব টুকিটাকি জিনিস দিয়ে, তো আমার খুব পছন্দ লেগেছে। এই যে ডাব গাছ, একটা ডাব গাছ কিনে দিয়েছে আর একটা কিনে দিয়েছে হচ্ছে গণেশ ঠাকুর। কি গো দাঁড়াও, গণেশ ঠাকুরটা তোমাদের দেখাই, ওটা অ্যাকচুয়ালি আমার বর এসেই টাঙিয়ে দিয়েছে, দাঁড়াও দেখাতে পারে কিনা দেখি। এই যে গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরকে বসিয়ে দিয়েছে এখানে, হ্যাং করে দিয়েছে আর কি সুন্দর করে, দেখো এটা কিনে দিয়েছে। ব্যাস এই হচ্ছে আমরা কিনেছি আপাতত মেলা থেকে, দেখা যাক আপাতত তো এইটুকুনি কিনে দিয়েছে। আর এখনো আমাদের এখানে, তোমরা যদি কেউ বন্ধুরা আমাদের এখানে মেলা দেখতে আসতে চাও তো আসতেই পারো, তো এখনো মেলাটা এক সপ্তাহ মতো বসবে, মোস্ট প্রবাবলি আমি জিজ্ঞাসা করলাম 5 তারিখ অব্দি ওরা আছে, তো তোমরা যদি কেউ আশেপাশে থাকো যারা ভাবছো যে অনেকদিন কোথাও একটু ঘুরতে যাওয়া হয়নি ছোটখাটো, তো সেইখানের জন্য তোমরা একটু মেলা থেকে বেরিয়ে যেতেই পারো, আসতে পারো, তো সেই জন্য তোমাদেরকে আমরা এখানে ওয়েলকাম জানালাম, যারা বেলুড় বালির মধ্যে আশপাশে থাকো তারা এই মেলাটাতে ডেফিনেটলি আসবে। ঠিক আছে তো আপাতত এইটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু ছোট্ট করে, কেমন লাগলো কমেন্ট করে ডেফিনেটলি জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আর অনেক 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 ভালোবাসা দিও, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। বাস চলো আজকের মতো এইটুকুনি, এখানেই আমরা ব্লগটাকে শেষ করলাম, আবার অন্য কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ঠিক আছে চলো আজকে টাটা বাই, লাভ ইউ।